রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ আয়োজন ও সহিংসতার অবসান ঘটানো, এ দুটি প্রধান বার্তা নিয়ে বাংলাদেশে এসেছিলেন বলে জানিয়েছেন জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকো। বুধবার সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁয়ের বলরুমে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে তারানকো বলেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আশা করে জাতিসংঘ। ত্যাগের মানসিকতা তৈরি করে বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতাকে আহ্বান জানান তিনি। The United Nations, as you know, stands for free, fair, inclusive and non-violent elections. It is clear that the Bangladeshi people want and deserve this. The credibility of the election will ultimately rest with the people of this country. এ সময় তিনি বলেন, নিরপেক্ষভাবে আওয়ামী লীগ ও বিএনপির সাথে কথা বলেছি, তারা সংলাপের মাধ্যমে সমাধান করতে আমার সাথে একমত পোষণ করেছে। বাংলাদেশের মানুষের আন্তরিকতা ও সৌজন্যতার প্রশংসা করেন জাতিসংঘের এ দূত। এ সময় এদেশের রাজনীতি ও সহিংসতা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারানকো।